জ্যোতির মুখার্জির বক্তব্য এবং আমরা সকলেই সমৃদ্ধ হব। তার আগে আমরা বক্তব্য একটু শুনে নিই। জ্যোতির মুখার্জি প্রধান হবে এবং আমার ডান পাশে দাঁড়িয়ে থাকবে এবং সমস্ত থাকবে, এখানে ভাবতে পারি না। পর্বত আমার সঙ্গে হাফ প্যাক করে ঘুরেছে। প্রধান হবে সমগ্র অঞ্চলের বিভিন্ন আছে, ঝুমকা আছে, ঢোসা আছে, বসন্ত ভাগ আজকে রাজীবনগরের কথা ধরেছেন প্রধান এসছেন কাকি আলাপকালে। গত কয়েকদিন আগে সরকার বলল দাদা সর্বপ্রথম কোন অঞ্চল এইভাবে রক্তদান শিবির করল। তাই আমার মনে হয় আজকে বরকত সহ সমস্ত অনুষ্ঠানের সঙ্গ বা পরিষদ সঙ্গে থাকা কর্মীগণ তাদের উদ্দেশ্যে আমি জোরে হাত তালি হোক এরকম একটা মহান কাজ করার জন্য। আগামী দিনে আমরা অনেকেই বেঁচে থাকবো, কিন্তু কে ভালো প্রধান সেটা মানুষের মনে। জায়গায় যারা রক্তদান করছে তাদের মেসেজটা কি? তারা একদম এই গাছ আর বালতি দেওয়ার জন্য একদমই সন্তুষ্ট যে এইভাবে যদি কোনো প্রোগ্রামে এইসব পরিকল্পনা নেওয়া যায় তার জন্য এইসব তারাও সন্তুষ্ট আর আমাদের পক্ষ থেকে আমরাও করেছি। একটি গাছ একটি প্রাণ, ওই জন্য তাদের বাড়িতে একটা গাছ বসালে মানে আহত হবে অন্য শ্বাস প্রশ্বাসের সুবিধা আছে। তবে তারাও মানে সহযোগ হিসেবে কাজ করতে চাইছে সমাজকে উন্নয়নের জন্য। একদম ঠিক। আপনার নামটা? আমার নাম শেখ মহিনুদ্দিন, সংকটি 2 নম্বর সঞ্চয় সিং পল। জগৎবল্লভপুর সংঘরাড়ি 2 নম্বর অঞ্চলে যে কর্মসূচি আপনি নিয়েছেন, এই কর্মসূচিটা কতদিনের কর্মসূচি আপনাদের আর আজকে প্রস্তুতি কী আছে? দেখুন, সংঘরাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে বার্ষিক গ্রামসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিস্টেম, যে আদর্শ, সেটা তার প্রতিনিধি হিসাবে আমি এই গ্রামে এই অঞ্চলের প্রধান হিসাবে মানুষের কাছে আদর্শ, যে গভর্নমেন্টের যে সরকারের যে মুখ্যমন্ত্রী সেই আদর্শ গ্রাম সভার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষকে পঞ্চায়েতমুখী করে এবং সরকারের যে প্রত্যেকটা প্রকল্প আছে সেই গ্রামসভা এবং বার্ষিক যে আয় ব্যয় আমি যে প্রধান হয়েছি তার সেই আয় ব্যয়ের হিসাব দেয়া, এবং আমরা যে এখানে রক্তের খুব সংকট সেই কারণে আমরা একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছি এবং সেই ব্লাড ডোনেশনের ক্যাম্পে আমরা একটা করে গাছ আমরা মানুষকে দিয়েছি। তার কারণ একটা গাছ একটা প্রাণ বাঁচাবে। আমাদের যে টেম্পারেচার বর্তমানে সেই টেম্পারেচারের চিন্তাভাবনা আমরা আমাদের জিপি থেকে আমরা যে পঞ্চায়েত সদস্য এবং প্রধান উপপ্রধান টোটাল আমাদের যে বোর্ড আমরা চিন্তাভাবনা নিয়েছি যে মমতা ব্যানার্জির আদর্শটাকে সামনে রেখে আমরা সেই বৃক্ষদান এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। আজকে কতজন রক্তদান দিয়েছে? আজকে 60 জন কম বেশি এখনও রক্ত দিচ্ছে, জানি না কতজন দিতে পারবে। আপনার নাম? আমার নাম শেখ বরকতুল্লাহ, সংকটি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি সংঘাটি 2 নম্বর অঞ্চলের বর্তমান উপপ্রধান। আমাদের এই যে কর্মসূচি আজকে যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে পঞ্চায়েতমুখী করে তোলা এবং মানুষকে সচেতন করে তোলা। তার সঙ্গে সঙ্গে আমার অঞ্চলের যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে তাদেরকে স্বনির্ভরের নিজেদের পায়ে দাঁড় করিয়ে যাতে উন্নয়নটা বাড়ি বাড়ি এবং এলাকা এলাকায় পৌঁছে দেওয়া যায়, মানুষকে সচেতন করে তোলা যায় তাদের হাত দিয়ে। আপনারা লক্ষ্য করবেন আমরা সকাল থেকে বিভিন্ন অতিথিকে বরণ করছি, তার সঙ্গে সঙ্গে রক্তদান শিবির চলছে। আমাদের অঞ্চলের লক্ষ্যটা হচ্ছে মানুষের সঙ্গে
আর পঞ্চায়েতের প্রত্যেকটি পঞ্চায়েত মেম্বার এবং প্রধান উপপ্রধান সঞ্চালক সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে এবং উন্নয়নটা যাতে সুষ্ঠুভাবে এবং দূর দূর আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। মানে বৃক্ষদান করা হচ্ছে দেখলাম, তো সেই বিষয়টা যদি বিস্তারিত বলে। আমরা লক্ষ্য করেছি যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে টেম্পারেচার বাড়ছে তার জন্য অক্সিজেন পরিমাণটা কমে যাচ্ছে, তাই আমরা রক্তদান শিবির করেছি এবং রক্ত যারা দিচ্ছে তাদেরকে একটি গাছ দিচ্ছি এবং সেই গাছটাকে যাতে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখা যায় আমরা জিপির পক্ষ থেকে একটি বালতি দিচ্ছি, বালতি দিয়ে জলটা দিয়ে সেই গাছটাকে বাঁচানো যায়। এটাই আমাদের নাম তপন চ্যাটার্জি, উপপ্রধান শঙ্করাটি 2 নম্বর নাম হচ্ছে। এই জায়গায় রক্তদাতা একটি গাছ পাচ্ছে, সেই গাছ পেয়ে আপনি রক্তদান করে আপনার মতামত কী? আমি এই শঙ্করাটি 2-এর অঞ্চলের এলাকারই ছেলে এবং যে এলাকায় অঞ্চল তার পাশেই আমার বাড়ি। তা আজকে আমার রক্ত দিয়ে যেটা মনে হলো, অনেক জায়গায় রক্ত দিয়ে অনেক কিছু দামি দামি গিফট পাওয়া গেছে, হয়তো সাময়িক সেইটার আনন্দ হয়েছে, কিন্তু আজকে এই অঞ্চলের একটা অভিনব যে উদ্দেশ্য একটা বৃক্ষরোপণ এবং তার সাথে একটা গিফট বালতি, তার জল দিয়ে একটা মানে নতুন ধারা মানে নতুন একটা সংস্কৃতি বলতে পারেন, এর একটা যে রূপান্তরিত করলো আমার ব্যক্তিগতভাবে এই এলাকার ছেলে হিসেবে আমি খুব গর্বিত বোধ করছি বা আনন্দিত বোধ করছি। আপনার নাম? আমার নাম সৈকত বোস, শঙ্করাটি 2 এলাকার বাসিন্দা। ওকে, ধন্যবাদ।